আসসালামু আলাইকুম। আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। তোমরা সবাই জানো যে এখন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য কলেজ বন্ধ, তোমরা কেউ আসতে পারছো না, আমরাও বাইরে বের হতে পারছি না। এজন্যই আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আস্তুরা রহমান লুনা আজকে তোমাদের আইসিটি ক্লাস নিব। তো আজকে আইসিটি ক্লাসে তোমাদের মোটামুটি প্রথম তিনটা চ্যাপ্টার হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় করাবো, যেটা ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো এখানে আমাদের তোমরা শুরুতেই যেটা দেখলে যে চ্যাপ্টারের নাম ওয়েব পেজ ডিজাইনিং এবং এইচটিএমএল। তো ওয়েব পেজটা কী বা ওয়েব পেজ ডিজাইনিংয়ের যে ধারণা, এই জিনিসগুলো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এর জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে ওয়েব পেজ কী, ওয়েবসাইট কী, ব্রাউজার কী, সার্চ ইঞ্জিন কী, ডোমেন নেম কী, আইপি অ্যাড্রেস কী, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং এই সবগুলোই ওয়েব পেজ ডিজাইনিংয়ের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং আস্তে আস্তে আমরা তোমাদের সমস্ত কিছু তোমার দেখাবো। এবং আলটিমেটলি যেটা করব যে ওয়েব ডিজাইনিং করে তোমরা যে কেউ যে কোনো তথ্য সার্ভারে দিতে পারবে বা দেখতে পারবে। দুই চারটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করো, নিজেরাই একসময় ওয়েব পেজ ডিজাইনিং করতে পারবে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব পেজ কী। তো আমার তো মনে হয় তোমরা সবাই ইন্টারনেট ব্যবহার করো। তো ইন্টারনেটে যখন তোমরা ঢুকছো তখন যেটা হয় যে অনেক পেজ দেখো তোমরা, সেই পেজগুলোতে লেখা থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে। তো এই পেজগুলো যেটা তোমরা শুরুতেই দেখছো, ইন্টারনেট ব্যবহার করছো বা সার্ভারে অনেক পেজ তোমরা দেখো, বিভিন্ন দেশের সার্ভারে রাখা তথ্যগুলো তোমরা যখন দেখছো, তো এই যে অ্যানিমেশন, স্থিরচিত্র, অডিও, এসব কিছু মিলে যে পেজ থাকে সেটাকেই বলা হয় ওয়েব পেজ। তো দেখা যায় যে বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে। তো একটি ওয়েবসাইটে স্বতন্ত্র যে পেজ থাকে আর অনেকগুলো, যেটা বলছি যে অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকেই আমরা ওয়েব পেজ বলি। এবং দেখা যায় যে দুটো ওয়েব পেজ যখন আমরা একটার সাথে আর একটা লিঙ্ক করি সেটাকে বলা হয় হাইপারলিঙ্ক। এরপরে বললাম তোমাদের যে ওয়েবসাইটটা কী। তো একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। তোমাদের যেটা বললাম যে ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো কিন্তু সেটা থাকবে একই ডোমেইনের অধীনে। তো আমরা এখন জানবো যে ডোমেইন নেম কী, আইপি অ্যাড্রেস কী, এগুলি। তো আইপি অ্যাড্রেস এটা হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যে ইন্টারনেটটা আমরা ব্যবহার করছি সেই ইন্টারনেট একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে। হ্যাঁ, তো ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটা ঠিকানা থাকে, যেমন তোমাদের বাড়ির একটা ঠিকানা থাকে, একটা অফিসের ঠিকানা থাকে, ঠিক সেরকম ইন্টারনেটে যখন প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপ আমরা যুক্ত করছি তখন একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। এবং আইপি অ্যাড্রেসটাকে আমরা যদি ইলাবোরেটলি বলি তাহলে সেটাকে বলা হবে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এরপরে আসে ডোমেইন নেম। ডোমেইন নেম, তো আইপি অ্যাড্রেসের নাম্বার, আইপি অ্যাড্রেসটা আমরা নাম্বার দ্বারা লিখি। তো আইপি অ্যাড্রেসের জন্য যে নাম্বার বা সংখ্যাগুলো রাখা হয় সেটা মনে রাখা খুবই কষ্টকর, সেই জন্য আইপি অ্যাড্রেসের কে আমরা সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। তো এখানে আইপি অ্যাড্রেসের দুটো অংশ থাকে। একটা তোমাদের জানো যে যদি আমরা বলি যে সামথিং, যে সিস্টেক বা সিস্টেক ডট অ্যাট দ্য রেট ডট জিমেল ডট কম, এরকম যে জিনিসগুলো আসে, তো এই যে ডট যেটা থাকে ডটের পরের অংশটিকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এবং এটা দেখে সহজেই বোঝা যায় যে প্রতিষ্ঠানটি কোন ধরনের,
তো এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, ডিএনএস কি? আমরা মাঝে মাঝে এটা আসে, ডিএনএস কি? তো ডিএনএস হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। তারপরে তোমাদের আরেকটা কথা আমি বারবার আগেও বলেছি, এবারও বলছি, যে তোমরা পুরো বইটা রিডিং পড়বে, যখন যখন যেহেতু তোমাদের অবজেক্টিভ আছে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়বে, তাতে হবে কি তোমাদের যে অবজেক্টিভগুলো আসে যে কোনো জায়গাতে, ধরো এই যে ছোটোখাটো যে জিনিসগুলো থাকতে পারে, যে ডটের পরের কয়টা অংশ থাকে বা ডিএনএস কি, এগুলো কিন্তু ছোট ছোট জিনিস প্রত্যেকটা টপিক্সের মধ্যে থাকবে। এইগুলো তোমাদের ডিটেলস যদি তোমরা পড়ো তাহলে প্রত্যেকটা অবজেক্টিভ তোমরা অ্যান্সার করতে পারবে, এবং অবজেক্টিভে কিন্তু অনেক মার্কস আসে তোমাদের নাম্বারগুলো, তাহলে কিন্তু ভালো ক্যারি করতে পারবা। তো এখানে টপ যেটা বললাম যে ডটের পরের যে অংশটা থাকে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন। তো এখন যে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, সে ছকটা একটু খেয়াল করো, যে টপ লেভেল ডোমেইনের যেটা আমরা দেখছি, যে ডট কম, ডট গভ, ডট মেইল, ডট এডু, ডট নেট, ডট ওআরজি, ডট ইন আইএনটি, তো এই যে জিনিসগুলো যেটা বললাম, যে টপ লেভেল ডোমেনের যে ডট কম, ডট কম মানে এটা একটা হচ্ছে কমার্শিয়াল, গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্টের, তারপরে ডট মেইল হচ্ছে মিলিটারি মার্কিন, ইডিইউ এটা নির্দেশ করে শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে যদি কোথাও থাকে যে আদর্শ ডিগ্রি কলেজ, ঠিক আছে, আদর্শ ডিগ্রি কলেজ @gmail.com, তাহলে এটা হচ্ছে কমার্শিয়ালি ব্যবহার করা বুঝাবে, বা এডুকেশন ডট এডু, এরকম যে কোনো জিনিস যখন আমরা দেখব যে ওটা, তবে একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে ডটের পরে কিন্তু তিনটা ডিজিট ক্যারি করছে, ডট কম, ডট গভ, ডট মেইল, এগুলো তিনটা ডিজিট ক্যারি করছে। এরপরে পরের চারটা আমরা খেয়াল করব, দেখো, যে আরও বেশি নির্দিষ্ট করার জন্য ডোমেইন হিসেবে ব্যবহারের জন্য দেশের সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়, যেমন bijoy.net.bd। একটা জিনিস খেয়াল করো, যে বিজয় আদর্শ ডিগ্রি কলেজ ডট নেট ডট বিডি যদি আমরা লিখি, সেক্ষেত্রে দেখো নেটটা হচ্ছে নেটে, আর বিডি ডট বিডিটা হচ্ছে এটা বাংলাদেশ মিন করে। এবং এখানে একটা জিনিস দেখো তোমরা ছকে দেখতে পারবা, ডট এআর হচ্ছে আর্জেন্টিনা, ডট এইউ অস্ট্রেলিয়া, ডট বিডি বাংলাদেশ। এখানে কিন্তু একটা খেয়াল করার মতো একটা জিনিস আছে, দেখো যে আগের টপ লেভেল ডোমেনে আমরা করে তিনটা করে ক্যারেক্টার দেখেছি, আর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু কান্ট্রি যে ইয়েটা ব্যবহার কর, কান্ট্রি ডোমেন যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দুটো ডিজিট করে এখানটায় ক্যারি করছে। এরপরে তোমাদের আসে www কি? www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে সংক্ষেপে বলা হয় www, এবং সাধারণভাবে ওয়েব নামে এটা বেশি পরিচিত, এবং ইন্টারনেটে আন্তঃসংযোগকৃত তোমার হাইপার কন্টেন্ট ডকুমেন্টগুলো সম্বলিত একটি পদ্ধতি, ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজ সম্মুখে প্রদর্শন করতে, যেটি টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও, অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো বহন করে থাকে, এবং এটা হচ্ছে একটা বৃহত্তর পরিসরে এটা আমরা ব্যবহার করতে পারি। এবং এই www মানে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্সলি 1989 সালে মার্চে এটি প্রস্তাব লিখেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের রূপ লাভ করে। তো এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিনটা হচ্ছে এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। বহুলভাবে ব্যবহৃত সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে গুগল, ইয়াহু, আল্টা ভিস্তা ইত্যাদি। এরপর আরেকটা জিনিস তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার, সেটা আমরা পরবর্তীতে তোমাদের জানাবো। তো এরপরে যেটা করা হচ্ছে যে ওয়েব ব্রাউজারটা যেটা, সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং করে আমরা যখন দেখতে চাইবো তখন আমাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে যেতে হয়, এবং কতগুলো তোমার অতি প্রচলিত ওয়েব
তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং করব, এবং ওয়েব পেজ ডিজাইনিং করে আমরা ব্রাউজারের মাধ্যমে সেটাকে দেখতে পাব। তো ওয়েব পেজ যে ডিজাইনিং করছি সেটা করার জন্য বিশেষ এক ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে HTML, যে আমাদের আজকের যে অধ্যায় সেটার মূল অংশই হচ্ছে HTMLটা কী এটা নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি। তো HTMLটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এটা প্রকৃত অর্থে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এবং এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা সরাসরি মার্ক ট্যাগের সমন্বয়ে গঠিত। তো এই HTML ব্যবহারের জন্য বিভিন্ন রকম টুলস ব্যবহার করা হয়ে থাকে। তো এসব টুল দিয়ে ডিজাইনকৃত ওয়েব পেজগুলো HTML-এর মাধ্যমে আমরা দেখাতে পারি। তো HTML ওয়েবসাইটের কিছু কাঠামো থাকে, আমরা যে কোনো জিনিস যখন তৈরি করি, একটা ওয়েব পেজ যখন আমরা তৈরি করব, তো সেই ওয়েব পেজটার একটা স্ট্রাকচারাল ভিশন তো থাকবেই, যে ওটা কিভাবে হবে সেই জিনিসটা আমরা আলোচনা করছি। তো এটাকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো, এবং এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় তোমাদের পরীক্ষায় এসে থাকে যে ওয়েবসাইট কাঠামো আলোচনা করো, বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যে লেআউটগুলো আছে সেগুলো দেখাও। তো এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের যে পেজগুলো সাজানোর যে লেআউটটা থাকে বা কীভাবে পেজগুলো সাজানো থাকবে সেটাই হচ্ছে ওয়েবসাইট কাঠামো। তো একটি ওয়েবসাইট কাঠামো মূলত তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোম পেজ, মূলধারার পেজ এবং হচ্ছে উপধারার পেজ। তো লেআউটের যে একটা পেজের প্রধান কন্টেন্ট, এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো, এবং আমরা যেটা দেখব এর পরে যে লেআউটটা কীভাবে আমরা দেখাচ্ছি, দেখো যে একটা ছবি তোমাদের সামনে এসছে, যেটা বললাম যে মূলত আমার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোম পেজ, মেইন সেকশন এবং সাবসেকশন। এখানে দেখো দেখতে পাচ্ছ যে হোম পেজে তোমরা এর আগেও যেটা করেছো, তোমরা স্ট্রাকচারাল যে ট্রি স্ট্রাকচার দেখেছো, যে একটা মেইন রুট থাকে, রুট থেকে কিছু আবার সেখান থেকে ব্রাঞ্চ হয়, ঠিক এই রকমই যে হোম পেজ থাকলো, তারপর সেখান থেকে মেইন সেকশনে আসলো, মেইন সেকশন থেকে সাবসেকশনে গেল, এভাবেই লেআউটটা করা হয়। এরপর আমরা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, কয় রকম ওয়েবসাইট আমরা ব্যবহার করে থাকি সেই জিনিসটা বলবো। তবে আরেকটা বলে রাখি যে ওয়েবসাইটে যখন আমরা বলছি যে কাঠামোটা কীরকম হবে, লেআউটটা কীরকম হবে, এরকম প্রশ্ন যদি কখনো থাকে, তাহলে তোমরা সে যে মূলত আমরা তিন ভাগে ভাগ করি সেটা হচ্ছে মূল পেজ, উপধারার পেজ, এটা তো থাকবেই, তার সাথে কাঠামোর মধ্যে যেটা আসে সেটা একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, একটা নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার এবং কম্বিনেশন। তো এই জিনিসগুলো আমরা ছবির মাধ্যমে তোমাদের দেখাবো, কিন্তু যেটা আগেও বললাম যে যদি কাঠামো আসে তাহলে অবশ্যই মেইন তিন ভাগে বলবা, তারপরে এটাকে যে গঠন অনুযায়ী কয়েক ভাগ আবার ভাগ করা যায়, এবং সেটাকে নিম্নভাবে চার ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার এবং কম্বিনেশন। দেখো একটা ছবি এসছে তোমাদের হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামোটা হচ্ছে আগেই বললাম যে তোমাদের ট্রি স্ট্রাকচারের মতো অনেকটা। এখানে যেটা হয় যে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদা আলাদাভাবে সংযুক্ত করা থাকে, এতে করে ওয়েবসাইটের যে ভিজিটর যারা থাকেন তারা সহজেই বুঝতে পারেন যে কোন অংশে প্রয়োজনীয় তথ্য রয়েছে। যেমন ধরো আমাদের কলেজের কথায় যদি ধরি, সেক্ষেত্রে দেখো ছবিতে যেটা দেওয়া আছে যে কলেজ, তার মানে কলেজের মূল আমরা ধরতে পারি যে কলেজের ওয়েবসাইটটা আমরা দেখবো, সেখানে কলেজের ভেতরে গ্রুপ থাকে তিনটা, যেমন ইন্টারমিডিয়েটে আছে আর্টস, কমার্স, সায়েন্সের তিনটা গ্রুপ আছে এরকম, তারপরে যারা আর্টসে পড়ো তারা বাংলা ইংলিশ এটা কমন থাকবেই, সায়েন্সে আছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কমার্সে আছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, এই জিনিসগুলো। তাহলে এটা হায়ারার্কিক্যাল কাঠামো এটাই বলা হচ্ছে যে মূল অংশটাই হচ্ছে কলেজ, কলেজের ভেতরে আবার তিনটা সেকশন আছে, সেই তিনটা সেকশনের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে এভাবেই মূল, তারপরে তোমার মূলধারার পেজ, উপধারার পেজগুলো এভাবেই চলে আসে। এরপরে যেটা আছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক তোমরা যখন আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে পড়ানো হয়েছে তোমাদের,
বিভিন্ন স্ট্রাকচারগুলো, যে কীভাবে রিং স্ট্রাকচার বা টপোলজি, যে টপোলজিটা পড়ানো হয়েছে তোমাদের, সেখানেও কিন্তু নেটওয়ার্ক টপোলজি তোমাদের ছিল। তো ঠিক সেই রকমই নেটওয়ার্ক টপোলজি ওখানে পড়েছো, আর এখানটায় ওয়েব পেজের যে ডিজাইনিংয়ের মধ্যে নেটওয়ার্ক কাঠামো তোমাদের এখানে পড়ানো হচ্ছে। তো এখানেও যেটা থাকে যে এই ধরনের কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিঙ্ক থাকে ঠিক তেমনিভাবে অন্যান্য পেজের সাথে মেইন পেজের লিঙ্ক থাকে। তার মানে যে কয়টা পেজ থাকবে প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকবে। এরপরে তোমাদের আসে দেখো লিনিয়ার কাঠামো। তো যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী ভিজিট করার প্রয়োজন হয় তখন লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। ধরো মেইন পেজ থেকে সরাসরি আমরা তার সাব পেজে কী আছে সেটা দেখতে যাব, তার মানে একটা পেজ যখন সিকোয়েন্স অনুসারে আমরা ব্যবহার করব, যেমন পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়, এ পদ্ধতিতে পেজগুলো একটির পর আর একটি এমনভাবে সাজানো থাকে এবং সিকোয়েন্স অনুযায়ী সেটা লিঙ্ক করা হয়ে থাকে। তোমাদের আগেও বলেছি লিঙ্ক মানে একটা পেজের সাথে আর একটা পেজের যে সংযোগ সেটাকে বলা হয় লিঙ্ক। এরপর আসে কম্বিনেশন কাঠামো। কম্বিনেশন কাঠামোটা হচ্ছে একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন। কম্বিনেশন মানেই কি? একটার সাথে আর একটা যোগ করা। তো আমরা এটা বলতেই পারি যে যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করা হয় তার মানে হাইব্রিড স্ট্রাকচার, যখন তোমরা টপোলজিতে পড়েছো সেখানে দেখা গেছে যে বাস, রিং, স্টার এগুলো মিলে একটা হাইব্রিড টপোলজি, ঠিক সেরকমই এখানটায় কয়েক রকম ওয়েবসাইট ডিজাইন যখন একসাথে মিক্সড স্ট্রাকচার করা হয় তখন সেটাকে বলা হয় কম্বিনেশন কাঠামো। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইউআরএল। খুব ইম্পর্টেন্ট এটা, এটাকে আমরা, এটা তোমাদের অবজেক্টিভে প্রায় সময় থাকে, তোমার ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এটার ফুল ফর্মটা হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এবং এটা যেটা করে সেটা হচ্ছে কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। তার মানে আমি কোন পেজটা আমি প্রদর্শন করব বা দেখব সেটা ব্রাউজারে যখন আমরা ঠিকানাটা দিয়ে দিব সেটাই হচ্ছে ইউআরএল। এবং ইউআরএলের প্রতিটি ইউআরএলে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েব প্রোটোকল থাকবে, ওয়েব সার্ভারের নাম থাকবে, সার্ভারের ডাইরেক্টরি বা ফোল্ডারের নাম থাকবে এবং এইচটিএমএল ফাইলের নাম থাকবে। যে কোনো এইচটিএমএল ফাইল আমরা দিয়ে দিই এবং এইচটিএমএল এক্সটেনশন ফাইল হচ্ছে, এটা তোমাদের জানতে হবে যখন আমরা প্র্যাকটিক্যাল করব, যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। যখন যে কোনো নাম দিয়ে আমরা যখন ফাইল সেভ করব, সেভ করার পরে ডট এইচটিএমএল দিতে অবশ্যই হবে। তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ইউআরএলের বর্ণনা। তো এটা এই জিনিসটা হয়তো বা কখনো 2 মার্ক বা 3 মার্কের একটা প্রশ্ন থাকতে পারে যে একটা ইউআরএলের গঠন দেখাও বা একটা ইউআরএলের বর্ণনা দাও। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে প্রোটোকল HTTP, তারপরে সার্ভারের নাম থাকবে, ডোমেইন নেম থাকবে। এখানে দেখো একটা জিনিস আছে যে সিস্টেক ডিজিটাল .com, যেহেতু কমার্শিয়ালি ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু .com-টা টপ লেভেল ডোমেইন। তারপরে ডাইরেক্টরির নাম থাকছে, ফাইল এক্সটেনশন থাকছে, দেখো ডট এইচটিএমএল এর এক্সটেনশন থাকছে। তো এখানে একটা জিনিস দেখো যে ওয়েব প্রোটোকলটা কী। তো HTTP যেটা, তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই জিনিসটাও কিন্তু প্রায় থাকে, HTTP এর ফুল ফর্ম। তো এখানে যেটা বলা হচ্ছে যে ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয় এটা, এবং সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসের শুরুই HTTP/ দিয়ে শুরু, তাই ওয়েব অ্যাড্রেসকে এই অংশটিকে লেখা হয় না, WW দিয়ে এটা শুরু করা হয়। সার্ভার কী? সার্ভার ওয়েব সার্ভার। তো একটা ওয়েব সার্ভার যেখানে আমরা তথ্যগুলো রাখা হয়, এবং যে বলছি সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে ওয়েবসাইটটি আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WW এর সংক্ষিপ্ত রূপ হল WW। এখানে যে সিস্টেক ডিজিটাল, যেটা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, প্রতিষ্ঠানটির নাম, এবং .com-টা হচ্ছে টপ লেভেল ডোমেন, যে দুটিতে বোঝা যায় এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তো এই সার্ভারে আমরা অনেক, যেমন সিস্টেক ডিজিটালের যত
তথ্য আছে বা তাদের ছবি আছে, বই আছে, যত তথ্য তারা রাখছে সব কিন্তু এই সিস্টেক ডিজিটাল নামক যে সার্ভারটা আছে সেই সার্ভারে সংরক্ষিত আছে। আচ্ছা, সার্ভারের ডাইরেক্টরি বা ফোল্ডারের নাম, এই জিনিসটা আমাদের খুব একটা ইয়েতে পড়ে না। ফোল্ডারের নাম তো অবশ্যই লাগবে, সার্ভারের মধ্যে ওয়েব পেজগুলো যে ডাইরেক্টরিতে আছে ওয়েব ব্রাউজার এবং ডাইরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খোলে এবং প্রদর্শন করা, এই জিনিসগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন তোমাদের দেখানো হবে। HTML ফাইল, আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে যেটা আসছে যে HTML ফাইল, আমি আগেও বলেছি যে HTML ফাইলটা হচ্ছে যে যেখানে আমরা এই যে তথ্য আমরা ওয়েব পেজে যে জিনিসগুলো দেখাবো সেটা HTML ফাইলের মধ্যে আমরা রাখবো, এবং HTML ফাইলের এক্সটেনশনটাই হলো .html, এবং এটা ব্রাউজারকে নির্দিষ্ট করে আমরা ফাইলগুলো সেখানটায় দেখাবো। তো যাই হোক, আজকে এতটুকুই তোমাদের করানো হলো। এরপরে তোমাদের আগামী ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে সেগুলো তোমাদের দেখাবো। তো যতটুকু আজকে পড়ানো হলো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা বাইরে বেশি ঘোরাঘুরি করো না, বাসায় থাকো, পড়াশোনা ঠিক মতো করো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারই সুন্দর করে টপ টু বটম তোমরা রিডিং পড়ো যেন তোমরা অবজেক্টিভগুলো ইয়ে করতে পারো। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।